ঠিক আছে, দেখেন একটা মিটিং মিস একটা মিটিং এর মাধ্যমে যদি আপনারা ফয়সালা করে নেই, পরামর্শ করেন যে আমার এই মহল্লার মধ্যে যেহেতু 50 জন, ও ভাই অমুক ভাই তুমি 10 জন ব্যক্তিকে নাও, তুমি 10 জনকে দাও, তুমি 10 জনকে দাও, আমি 10 জনকে দেই, আমরা 5 জনে 10 জন 10 জন করে 50 জনকে দেই, আমার উপর জাকাত এসেছে 5 লক্ষ টাকা, আমি 50,000 করে একজনকে দেই, একজন ব্যক্তি বিকলঙ্গ তার কোনো কিছু খেটে খাওয়ার মতো কোনো কিছু নাই, পাও নাই, দুইটা পাও একদমই নাই বা অবস্থা খারাপ, কিন্তু হাত আছে, হাত দিয়ে কাজ করার মতো ক্ষমতা আছে। আপনি এই মুহূর্তে আপনার জন্য সাকাতের বিধান হলো ওই আল্লাহর বান্দাকে যে কোনো একটা রাস্তার মোড়ের মধ্যে একটা রঙের দোকান দিয়ে দিবেন, দোকানের মধ্যে জানিয়া বসাইয়া দিবেন, দোকানের মধ্যে 1,50,000 টাকা যতটুকুই খরচ হোক তাকে দিয়ে দিবেন, দিয়া বসাইয়া দিবেন, 1 বছর তাকে আপনি জাকাত দিবেন, দ্বিতীয় বছর থেকে হতে পারে আল্লাহ তাআলা তাকেও জাকাত দেনওয়ালা বানাই দিতে পারে, ঠিক কিনা? এজন্য বিধান জানতে হবে, কোন ব্যক্তি যদি না কামল করতে হয় বদআমল থেকে বাঁচতে হবে, আর বদআমল থেকে বাঁচার 4টা মাধ্যম, 1 নম্বর হলো জ্ঞান অর্জন করা, অনেক লম্বা কথা লম্বা বন্দনার সময় শেষ, 2 নম্বর হলো আস-সহীহুন নিয়্যা বিশুদ্ধ নিয়ত অর্জন করা। একটা হাদিস বলতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাল আ'মালু বিন-নিয়্যাত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। আপনি ঘর থেকে বের হলেন, এমন তো অবস্থায় আসরের আজান হয়ে গেছে, আপনি নিজে মনে মনে দৃঢ় সংকল্প করলেন যে আমি ইনশাআল্লাহ আসরের নামাজটা আমি মসজিদে পড়ে নেব, সংগত কারণে আপনি গিয়া জামাত পান নাই, আসরের নামাজটা জামাতে পড়তে পারেন নাই, কিন্তু নিয়ত করেছেন সঠিক, পরবর্তীতে গিয়া এককভাবে আপনি পড়েছেন, আল্লাহ তাআলা নিয়তের কারণে জামাতের সওয়াব আপনার আমলনামে দান করে দেন, ঠিক? ছোট ছোট আমল আল্লাহ নবী আমাদেরকে বাতিয়ে দিয়েছেন, এই আমলগুলো অবশ্যই আমরা পালন করতে হবে। ভাই, আমরা আজকে কেন আমাদের মধ্যে শুদ্ধতা আসতেছে না, কেন আমাদের মধ্যে একে অন্যের সাথে সহায়ক হচ্ছি না, আমরা কেন একে অপরের ভাই ভাই হতে পারতেছি না? অথচ আল্লাহ নবী বলছে আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, আজকে নিজের ভাইকে নিজের ভাই হত্যা করতেছে, ঠিক কিনা? গত 3-4 সপ্তাহ আগের ঘটনা যারা পত্রিকা পড়েন তারা অবশ্যই দেখেছেন, ধানমন্ডির মধ্যে একটা বাড়ি, একজন লোক আগে সরকারি চাকরি করতো, পরবর্তীতে বিজনেস করতো, অনেক টাকার মালিক, অর্থ সম্পদ অনেক হয়েছে, কিন্তু আল্লাহর বান্দা বয়োবৃদ্ধ অবস্থায় আল্লাহর বান্দা অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু সন্তান 4 জন সন্তানের কেউ কোনো কাজ করে না, ওই আল্লাহর বান্দা গুলশানও মনে হয় বাড়ি করেছে, অনেক টাকা তার বাড়ি ভাড়া বাবদ আসে, সন্তানরা এইভাবেই চলে, কিন্তু ওই আল্লাহর বান্দা যখন বয়োবৃদ্ধ হয়ে গেল, অসুস্থ হয়ে গেল, তার ছেলের একজন বউ তার কোনো সেবা যত্ন করে নাই, দারোয়ান যে থাকে নিচে, দারোয়ানের পাশে দেখবেন প্রত্যেকটা বিল্ডিং এর নিচে একটা স্টোর রুম আছে না নাই, থাকে ওই স্টোর রুমের মধ্যে 1 সপ্তাহ পর্যন্ত বন্দি রেখেছে, বাবা ওই জায়গায় মরে ক্ষুধার যন্ত্রণায় পচে গিয়েছে, সন্তান ওই বাবাকে ধরে নেয়। আজকে সম্পদ কিসের জন্য ভাই? আজকে আমাদের বাড়ি গাড়ি কিসের জন্য? আমার টাকা কিসের জন্য? আমার সম্পদ, আমার এই হায়াত কিসের জন্য? আমার হায়াত কোনো কাজে লাগবে না। হ্যাঁ, আমার হায়াত তখনই কাজে লাগবে যখন আমি ন্যাক সন্তান দুনিয়াতে রেখে যাব, যখন আমি ন্যাক আমল করে যাব, ওই ন্যাক আমল আমার আপনাকে কবরের মধ্যে পাই একটা সময় শান্তিদায়ক বা আরামের ব্যবস্থা করে দেবে, ঠিক কিনা? এই জন্য ভাই আমরা ন্যাক আমল করতে কারে কারে রাজি আছি? আল্লাহ সব ভাইকে কবুল করুক, সকল বলি আমিন। সময় সংক্ষিপ্ত, এই জন্য বাকি কথা বলতেছি না, ইনশাআল্লাহ আল্লাহ যদি সুযোগ করে দেয় বাকি কথা পরবর্তীতে বলবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকল বলি আমিন। যাদের কর্মের জন্য 4 রাকাত সুন্নত বাকি আছে